বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত হ্যাঁ ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে কিছু কথা শেয়ার করবো সেটি হচ্ছে এরকম যে ইসরায়েল এমন একটি দেশ যেই দেশের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই যেই দেশের কোনো মানচিত্র নেই এই দেশটি দিন দিন বড় হতে থাকে এর যে আয়তন এটি কোনো সীমাবদ্ধ আয়তন না এটি হচ্ছে গতিশীল চলমান মাসে বাড়ে বছরে বাড়ে বাড়তেই থাকে আর আরেকটি অং দেশ এটাকে দেশ বলা হয় না তারপরেও ফিলিস্তিন ফিলিস্তিন রাষ্ট্র কিন্তু দিন এটার কোনো নির্দিষ্ট মানচিত্র নেই এটাও ছোট হতে 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 এখন এতটুকু হয়ে গেছে ইসরায়েল এতটুকু এত বড় হয়ে গেছে ফিলিস্তিন এতটুকু থেকে এতটুকু হয়ে গেছে যাই হোক এটা খুব দুঃখজনক ব্যাপার যে কেন আজকে এই অবস্থা যুগ যুগ ধরে কিন্তু ফিলিস্তিনিরা নির্যাতিত এবং তাদের ভূখণ্ড তারা হারিয়েছেন ইসরায়েল সেটি দখল করেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের শক্তিশালী দেশগুলো সমর্থন ইসরায়েলের প্রতি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আবার কেউ কেউ বলেন একটা প্রশ্ন যে হামাস যে সাতই অক্টোবর হামলাটা করলো এটা কি কোনো মানবিক কাজ হয়েছে আর ভাই হামাস কেন করেছে সেটি তো দেখতে হবে বছরের পর বছর নির্যাতিত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং নিজেদের ভূখণ্ড হারাতে হারাতে এবং আক্রমণের শিকার হতে হতে বিক্ষুব্ধ গাজাবাসী বা ফিলিস্তিনবাসী বিস্ফোরণ ঘটে গেছে সাতই অক্টোবর এবং চোদ্দোশো মারা গেছে ইসরায়েলের দুইশো তারা জিম্মি করে নিয়ে গেছে এটিকে অনেকে সাধুবাদ জানিয়েছেন অনেকে ধন্যবাদ জানিয়েছেন যে ফিলিস্তিন ক্ষুব্ধ হয়ে তাদের ক্ষোভের একটা বহিপ্রকাশ ঘটিয়েছে সাতই অক্টোবর অনেকেই এটিকে তাদের সাফল্য হিসেবে দেখেছে এবং যারা বলেন যে সাতই অক্টোবর ফিলিস্তিন বা হামাস হামলা করাটা কি ঠিক হয়েছে ঠিক হয়নি কিন্তু বাবারে এত কষ্ট নির্যাতিত তারা এত নির্যাতন তারা সহ্য করেছে এবং তারা আক্রমণ করবে এটার প্রতি আঘাত প্রত্যাঘাত কী হবে তারাও সেটি ভেবেছে তারা সেটি ভেবেছে এবং সেটা কি হচ্ছে বিশ্ববাসী এখন দেখছে আচ্ছা ঠিক আছে হলো তো এক মাসের উপরে হয়ে গেছে ইসরায়েল যে আক্রমণ করছে সাধারণ মানুষ মারা যাচ্ছে নিরীহ মানুষ মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে নারীরা মারা যাচ্ছে এই পর্যন্ত দশ হাজারের বেশি তারা মেরে ফেলেছে এবং মানুষকে মারার জন্য ঘোষণা দিয়েছে মানুষ ঘোষণা দিয়ে মারা হচ্ছে এর বাইরে এর চেয়ে নৃশংসতা আর কী আছে এর থেকে বেশি নৃশংস আর কিছু তো হতে পারে না আমরা সবাই দেখছি বিশ্ব এখন আমরা বলছি আধুনিক হয়েছে ঠিক আছে যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র আধুনিক হয়েছে প্রযুক্তির দিক থেকে আধুনিক হয়েছে কিন্তু মানসিক দিক থেকে অনেক হিংস্র হয়ে গেছে মানুষকে মানুষ মানুষ মানুষকে ধ্বংস করার জন্য এত অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার করে থাকে যেগুলো দিয়ে একজন আরেকজনকে আঘাত করছে এক দেশ আরেক দেশকে আঘাত করছে যে আঘাতগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সেই আঘাতের সবচেয়ে বেশি শিকার হয়েছে ফিলিস্তিনবাসী যেটি ইসরায়েলের দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হয়েছে সো ফিলিস্তিনবাসীর দীর্ঘদিনের খুব তারা সাতই অক্টোবর প্রকাশ করেছে খুব প্রকাশ করেছে শক্তি অর্জন না করে প্রকাশ করেছে যাই হোক তারপরেও যখন যেই মুহূর্তে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর একটা বন্ধুত্ব তৈরি হয়ে যাচ্ছে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এবং এই একটা খুব গাজাবাসী বা ফিলিস্তিনি যে আছে আর আরেকটি হচ্ছে যে তারা যে নির্যাতনের শিকার হয়েছে সেগুলো তাদের স্বাধীনতার বিষয়ে কিন্তু বিশ্ববাসী কথা বলছে না বা ভাবছে না এই জিনিসগুলোকে প্রকাশ করবার জন্য এবং আরব বিশ্বের সাথে ইসরাইলের যে সম্পর্ক তৈরি হচ্ছে সেগুলোকে মোকাবেলা করার জন্য হামাস কিন্তু এই আক্রমণটি করেছে সো সেই আক্রমণের খেসারাত এখন তারা দিচ্ছে যথেষ্ট শক্তি অর্জন না করে তারা আক্রমণ করেছে এখন যে আঘাতপ্রাপ্ত হচ্ছে সেটি মোকাবেলা করা তাদের যাচ্ছে না যতই বলা হোক হামাসের বাং আছে হামাস কিন্তু একটা দেশ না একটা সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ কিন্তু একটা দেশ না একটা সশস্ত্র সংগঠন আরব বিশ্বের কোনো দেশ কথা বলবে না কারণ এই যুদ্ধে তারা জড়াবে না মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চারটি নৌবহর পাঠিয়েছে যুক্তরাজ্যের নৌবহর এখানে রয়েছে ফ্রান্সের সমর্থন রয়েছে পুরো ইউরোপের সমর্থন রয়েছে ইসরায়েলের যে যুদ্ধের প্রতি ইসরায়েল সংকল্প করেছে তারা হামাসকে নির্মূল করেই ছাড়বে হামাসকে নির্মূল করতে গিয়ে এখন গাজাবাসী নির্মূল হয়ে যাচ্ছে গাজার স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বলা হচ্ছে গাজার যে যে যতটুকু গাজা তার অর্ধেক স্থাপনা এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে এবং তেইশ লক্ষ যে জনসাধারণ রয়েছে তার মধ্যে পনেরো লক্ষ বাস্তুহারা রাস্তায় আশেপাশে ঘুরে বেড়ায় এবং হসপিটালে ঘুরে বেড়ায় মসজিদে আশ্রয় নেয় গির্জাতে আশ্রয় নেয় হাসপাতালে আশ্রয় নেয় এবং সে আশ্রয় কেন্দ্র এবং আশ্রয় কেন্দ্র তারা আশ্রয় নেয় সেই কেন্দ্রগুলো সেই মসজিদগুলো হসপিটালগুলো এগুলো তো বোমার আঘাতে ক্ষতবিক্ষত ধ্বংস হয়ে গেছে এগুলো আপনারা দেখেছেন আমরা দেখেছি বিশ্ববাসী দেখেছে কিন্তু দেখার পরেও এই যে মানবিক বিপর্যয় মানবিক বিপর্যয় কেউ কিন্তু কোনো কথা বলছে না বরং ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে আরেকটি কথা এখানে বলি ইসরায়েলকে সমর্থন না দিলেও পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সমর্থন না দিলেও ইসরায়েল কিন্তু এই হামলা বন্ধ করবে না কিছু কিছু কথা শুনতে পাই যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলো একটা যুদ্ধবিরতির কথা বলেছেন ইসরায়েলকে ইসরায়েল সেটি মানতে রাজি না কোনো বিরতি হবে না সাধারণ মানুষ মারা যাক আর যেই মারা যাক আমরা গাজাকে ধ্বংস করে ছাড়বো এবং সেটি হচ্ছে এবং তাদের এক মন্ত্রী তো বলেই ফেলেছেন গাজায় পারমাণবিক বোমা তারা নিক্ষেপ করবে যাই হোক সেটা রিয়াকশান হয়েছে কিন্তু বলেছে তো সাহস করেছে বলেছে এই ধরনের মন মানসিকতা নিয়ে ইসরায়েল কিন্তু হামাসের উপর আক্রমণ চালাচ্ছে গাজাবাসীর উপর আক্রমণ চালাচ্ছে অবরুদ্ধ গাজা সেখানকার মানুষের অবর্ণনীয় কষ্ট দুঃখ যন্ত্রণা হতাশা অনাহার দারিদ্র ক্লিষ্টতা স্বাস্থ্য চিকিৎসার অভাব খাদ্যের অভাব সব কিছু মিলিয়ে মানবেতর জীবনযাপন করছে বিশ্ব নেতৃবৃন্দ দৃষ্টি দেবেন জাতিসংঘ দৃষ্টি দেবে ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠিত হবে সেটি আমাদের প্রত্যাশা ধন্যবাদ